সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জৈব যৌগের নামকরণ অ্যাকচুয়ালি ইন্টারের যে কেমিস্ট্রি এই কেমিস্ট্রি সেকেন্ড পার্টের আসলে ম্যাক্সিমাম অংশ জুড়েই হচ্ছে জৈব যৌগ এবং যে জৈব যুগের একটা বিশাল একটা অংশ হচ্ছে জৈব যৌগের নামকরণের অংশটা তোমরা যদি জৈবযুগে মানে পরবর্তী যে অংশগুলো অর্থাৎ বেসিক জৈব অন্যান্য পার্টগুলা ভালোভাবে বুঝতে চাও তোমাদের প্রথমে যেটা জরুরি এটা হচ্ছে জৈব যুগের নামকরণ আমি ইনশাল্লাহ পুরো জৈব যুগের সিরিজটাতে তোমাদের সাথে থাকবো এবং হচ্ছে একেবারে বেসিক থেকে জৈব যোগের জিনিসগুলো বুঝাই দিব তো যেই সিরিজের একেবারে প্রথম ভিডিও হিসেবে আমি আপলোড দিচ্ছি হচ্ছে গিয়ে জৈব যুগের নামকরণ হ্যাডিংয়ে বলা আছে দেখো যদিও আমাদের আগে এটা নিয়ে লাইভ ক্লাস হয়েছিল কিন্তু তারপরেও আমার মনে হলো যে একেবারে রেডিমেড ভিডিও করা জরুরি তোমাদের জৈব যৌগের নামকরণ রিলেটেড তো যাই হোক প্রথমে জৈব যৌগের নামকরণের শুরুতে তোমরা জৈব যৌগের নামকরণের বেসিক রুলসগুলো ধরে ধরে শেখা উচিত একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা একটা করে বেসিক রুলসগুলো আগে তোমাদের শেখা উচিত ঠিক আছে যে ধরেই হুট করে আমি বড় একটা যোগ নিয়ে নিলাম নাম করে ফেললাম এভাবে না একটার পর একটা করে রুলস যেটা হচ্ছে গিয়ে আমরা নামকরণটা শুরু করতে পারি অ্যালকেন থেকে ঠিক আছে এলকেন থেকে শুরু করে করলে পরে আমাদের সুবিধা কি হয় এলকেন থেকে শুরু করলে আমরা প্রথমে যে কোনো একটা কঠিন যে কোনো যুগের নামকরণের যে বেসিক কিছু রুলস আছে এগুলো আছে অ্যালকেনের ভিতরে ঠিক আছে তো আমরা রুলসগুলো শিখবো উদাহরণ দিয়ে দিয়ে তো প্রথমে আগে তোমাদের কয়েকটা জিনিস আমি বলে নেই যে জৈব যুগে নামকরণটা করা হয় কতটা কার্বন আসে জৈবযুগে এর উপর বেস করে প্রথম যেই ক্রাইটেরিয়াটা এটা হচ্ছে কতটা কার্বন আছে কোনো একটা জৈব যুগে যদি একটা কার্বন থাকে এটার প্রিফিক্স হিসাবে বসে মিথ একটা জৈব যুগের দুইটা পার্ট আছে নামকরণের ক্ষেত্রে একটা হচ্ছে প্রিফিক্স আর একটা হচ্ছে সাফিক্স তো এই প্রিফিক্সটা প্রথমে আগে বলি প্রিফিক্সের যে পার্টটা এটা হচ্ছে গিয়ে কার্বন একটা থাকলে প্রিফিক্স হিসাবে মিথ বসে কার্বন দুইটা থাকলে প্রিফিক্স হিসাবে ইথ বসে কার্বন তিনটা থাকলে প্রপ চারটা থাকলে কার্বন বিউট এটা হচ্ছে প্রথম রুলস বলতেছি বলছিলাম একেবারে শুরু থেকে প্রত্যেকটা ভিডিও তোমাদের দেখতে হবে পাঁচটা থাকলে পেন্ট এরকমভাবে ছয়টা থাকলে হ্যাক্স তারপর আর না লিখি সাতটা থাকলে হবে হ্যাপ্ট আটটা থাকলে অক্ট নয় নয়টা থাকলে নন দশটা থাকলে ডেক এভাবে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে মিথ ইথ প্রো বিউট প্যান্ট হ্যাক্স হ্যাপ্ট অক্ট নন ডেক এটা হচ্ছে প্রিফিক্স আর আমি যে যোগটার নামকরণ করব। যেমন ধরো এলকেনের নামকরণ আজকে আমরা এখন শিখব এই অ্যালকেনের ক্ষেত্রে সাফিক্স হিসাবে এই যে দেখতেছো এখানে এ এন ই এন এই এনটা হচ্ছে সাফিক্স হিসেবে বসবে ফর এক্সাম্পল যদি একটা কার্বন থাকে তাহলে এটার নাম হবে মিথ যোগ এন মানে বলা যায় মিথেন এক কথায় মিথেন দুইটা কার্বন যদি অ্যালকেনে থাকে তাহলে ইথ তাহলে তার সাথে বসবে নামে এন তাহলে এর নাম হবে ইথেন এভাবে করে প্রোপেন বিউটেন প্যানটেন এগুলো হচ্ছে অ্যালকেন তাহলে সাফিক্স হিসাবে হচ্ছে গিয়ে আমার যে যৌগোটার যে সার্বজনীন নাম সার্বজনীনের এনটা শেষে বসবে আর হচ্ছে গিয়ে প্রিফিক্স হিসাবে শুরুতে বসবে কার্বন কয়টা আছে এর উপর বেস করে আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা ধরো আমরা একটা উদাহরণ দেখে নিই এখন ফর এক্সাম্পল ধরো এই একটা উদাহরণ হচ্ছে গিয়ে এরকম সিএইচ ফোর এটার আমরা নামকরণ করব এখন আগে তোমাদের একটা জিনিস জানতে হবে যে যেই যৌগটার আমি নামকরণ করতে দিচ্ছি ওই যৌগটার একটা সাধারণ সংকেত আছে প্রত্যেকটা জৈব যৌগের সাধারণ সংকেত সম্পর্কে তোমরা পরিচিত যেমন অ্যালকেনের একটা সাধারণ সংকেত হচ্ছে সি এন এইচ টু এন প্লাস টু এটা তোমরা সবাই জানো ঠিক আছে এখানে এন যদি হয় ওয়ান এন এর মান যদি হয় ওয়ান তাহলে এইচ কত হবে দুই গুণন ওয়ান দুই যোগ দুই মানে চার এইচ হবে চার তো এখানে এনের মান ওয়ান বিধায় এইচ ফোর তার মানে এইচ ফোর এটার নাম কি হতে পারে তোমরা জানো কার্বন এখানে কয়টা আছে একটা যেহেতু কার্বন একটা তার মানে হচ্ছে প্রিফিক্স হিসাবে বসবে যেটা বলেছিলাম মিথ আর হচ্ছে গিয়ে যেহেতু এটা এলকেন এলকেনের এন বসবে তো এখান থেকে নামটা কি দাঁড়ায় আমাদের মিথ্যান মিথেন এটা তো শুধু একটা কার্বন এবার যদি দুইটা কার্বন হয় ধরো এন এর মান এখানে টু সি টু এইচ দুই দুগোনা চার যোগ দুই ছয় সি টু এইচ সিক্স এটা যদি আমি গাঠনিক সংকেত আকারে দা দাঁড় করাই এটা হবে এইচ থ্রি সি এইচ থ্রি সি টু এইচ সিক্স এটার নাম তুমি কিভাবে করবা আমি একেবারে বেসিক থেকে আলোচনা করতেছি এটার নামকরণ করবা প্রথমে আগে কার্বনটাকে নাম্বারিং করতে হবে ফার্স্ট যে রুলসটা এটা হচ্ছে গিয়ে কার্বনকে নাম্বারিং করতে হবে একটা নাম্বার দিতে হবে ধর আমি এখান থেকে নাম্বার দিলাম এটা হচ্ছে এক নম্বর কার্বন এটা হচ্ছে দুই নম্বর কার্বন তাহলে কার্বন হচ্ছে কয়টা দুইটা দুইটা হলে শুরুতে আমি বলেছিলাম একটু আগে তোমরা ওইটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা তোমরা এটা বই থেকে দেখে নিতে পারো প্রিফিক্স হিসাবে বসবে ইথ আর এটা যেহেতু একটা অ্যালকেন এখন অ্যালকেন কীভাবে বুঝবো ওই যে অ্যালকেনের যে সাধারণ সংকেত ওখানে কার্বন ছিল দুইটা সি টু হাইড্রোজেন ছিল ছয়টা এইচ সিক্স সি সিএনএস টু ওয়ান প্লাস টু ফলো করলো তো এটা হবে ই থেন এখন যদি একটা যোগও তোমাকে দেয় এরকম যে সিএস থ্রি সি এইচ টু সি এইচ টু সি এইচ টু সি এইচ থ্রি বড় অনেক বড়ো একটা যোগও দিল বললাম যে এটা একটু নামকরণ করে দেখাও সিএস থ্রি সিএস টু সিএস টু সি এস থ্রি দেখো কার্বন আছে এক দুই তিন চার পাঁচটা সি ফাইভ হাইড্রোজেন আছে তিনে দুয়ে পাঁচ সাত নয় নয় তিন বারো সি ফাইভ এইচ টুয়েলভ ভালোভাবে খেয়াল করে দেখো এটা হচ্ছে সি ফাইভ এইচ টুয়েলভ এটা কিসে গেল সি ফাইভ এইচ টুয়েলভ মানে সি এন এইচ পাঁচ দুগুণা দশ যোগ দুই তার মানে সি এন টু এন প্লাস টু এটা একটা অ্যালকেন তাহলে তুমি এটার নামকরণ করবা কিন্তু এটা কীভাবে করবা এটা একবারে ফার্স্ট রুল সাধারণ রুলস যে তুমি প্রথমে কার্বনটাকে নাম্বারিং করতে হবে তুমি বাম দিক থেকে ডান দিকে নাম্বারিং করতে পারো অথবা ডান দিক থেকে বাম দিকে নাম্বারিং করতে পারো তুমি যে কোনো একদিকে নাম্বারিং করতে পারো তা আমি ডান দিক থেকে করি এক দুই তিন চার পাঁচ তার মানে এখানে পাঁচটা কার্বন আছে যদি পাঁচটা কার্বন থাকে তাহলে এটা হচ্ছে পেন্ট আমরা প্রথমে যেগুলো গ্রিক নাম বলছিলাম যে পাঁচটা টাকার থাকলে এটা হবে পেন্ট এখন যদি এটা প্যান্ট হয় যেহেতু এটা একটা অ্যালকেন আমার অ্যালকেনের সাধারণ সংকেতের সাথে মিলে গেছে সি ফাইভ এস টুয়েলভ তার মানে এটা হবে প্যান্ট টেন এরকমভাবে ছয়টা কার্বন থাকলে হ্যাকজেন সাতটা থাকলে হ্যাপ টেন বইয়ে প্র্যাকটিস করবে এটা হচ্ছে ফার্স্ট রুল একেবারে ইনিশিয়াল রুলস এবার দেখো এখানে এইটা হচ্ছে প্রধান শিকল এই যে নাম্বারিং করলাম আমি এটা হচ্ছে একেবারে প্রধান শিকল এখানে ডাইনে বা বামে কোনো শাখা শিকল নাই বা উপরে বা নিচে কোনো প্রকার শাখা শিকল নাই শুধু প্রধান একটা শিকল আছে এইগুলার ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট রুল যে আমি প্রথমে কার্বনকে নাম্বারিং করব। নাম্বারিং করে যতটা কার্বন হয় এটার প্রিফিক্স লিখবো আর এটা যে যোগের ভিতরে পড়ে ওই যোগের নামে শেষ অংশটা হবে এই যোগের সাফিক্স হিসাবে বসবে তার মানে একটা জৈব যুগে নামকরণের দুইটা পদ্ধতি একটা হচ্ছে প্রিফিক্স আর একটা হচ্ছে সাফিক্স এবার সেকেন্ড রুল এই রুলটাকে থাকবে বহাল থাকবে বাট আরেকটু আপডেট করব আমরা কিভাবে করতে পারি দেখো তো তোমরা দেখো আমরা কিন্তু এখন অ্যালকেনের ভিতরেই আছি হ্যাঁ তো দেখো তোমার আরেকটা যোগ দেই যেখানে শাখা শিকল আছে যেহেতু আমরা সেকেন্ড রুলটা পড়বো ধরো এটা একটা অ্যালকেন এইচ থ্রি সি সি এইচ থ্রি এইচ সি এইচ টু সি এইচ থ্রি ধরো এটা একটা যোগ এটার তুমি নাম্বারিং করবা এটার নামকরণ করানোর আগে তোমাদের একটা বেসিক জিনিস শেখায় নেই যে একটা জিনিসের নাম তোমরা পড়বা বা তোমরা ছোটকালে দেখে আসছো যে আর দ্বারা একটা জিনিস প্রকাশ করে আর আর মিন্স রেডিক্যাল আর মিন্স রেডিক্যাল বা যেটাকে আমরা বলি অ্যালকাইলমূলক হ্যাঁ তো অ্যালকাইলমূলক বা রেডিক্যালটা কী জিনিস তুমি যদি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাই ফেলো যেটা থাকবে এটা হচ্ছে অ্যালকাইলমূলক যেমন হচ্ছে গিয়ে ধরো তোমার কাছে আছে হচ্ছে গিয়ে মিথেন এইচ ফোর এখান থেকে যদি তুমি একটা হাইড্রোজেন সরাই ফেলো থাকবে এইচ থ্রি মিথাইলমূলক এটা এটা হচ্ছে মিথেন কারণ এটা একটা অ্যালকেন এখান থেকে তুমি একটা হাইড্রোজেন সরাই ফেলার ফলে যেটা রইলো এটা হচ্ছে অ্যালকাইলমূলক আইল ঠিক আছে এটা হচ্ছে মিথাইল আবার ধরো তোমার কাছে আছে সি টু এইচ সিক্স এটা হচ্ছে ইথেন এখান থেকে একটা হাইড্রোজেন মাইনাস করে ফেললে একটা হাইড্রোজেন সরাই ফেললে যেটা থাকবে এটা হবে সি টু এইচ ফাইভ এটাকে বলা হয় ইথাইলমূলক আবার যদি সি থ্রি এইচ এইট হয় এখান থেকে একটা হাইড্রোজেন সরাইলে এটা হচ্ছে প্রোপেন কেন কার্বন তিনটা আছে হাইড্রোজেন আটটা মানে সিএনএস টুয়েন প্লাস টু এটা একটা অ্যালকেন এটা হচ্ছে প্রোপেন একটা হাইড্রোজেন সরাই ফেলে যেটা থাকবে সি থ্রি সেভেন এটা হবে মূলক ঠিক আছে এগুলো বুঝতে হবে তো এই যে অ্যালকাইলমূলকটা এটা প্রধান শিকলের সাথে শাখা শিকল হিসাবে থাকতে পারে এখন প্রধান শিকলটাকে আগে প্রথমে আমরা আগের যে নিয়মটা পড়ছি ওই নিয়মের মতো কী করতে হবে আমাদের নাম্বারিং করতে হবে এই প্রধান শিকলটাকে আমরা নাম্বারিং করার ক্ষেত্রে আমাদের আগে নির্ণয় করতে হবে যে প্রধান শিকল কোনটা ঠিক আছে হ্যাঁ প্রধান শিকলটাকে নাম্বারিং করার ক্ষেত্রে আগে নির্ণয় করতে হবে যে আমরা প্রধান শিকল কোনটা এখন এটা প্রধান শিকল হতে পারে আবার এভাবে আসে এটা প্রধান শিকল হইতে পারে যে কোনো একটা যেহেতু এখানে স্পেসিফিক তুমি দেখতেছো এখানে এক দুই তিন চারটা কার্বন আসে আবার এভাবে আসলে এক দুই তিন চারটা কার্বন আসে তার মানে যে কোনো একটা প্রধান শিকল হতে পারে কীভাবে আমরা জানি প্রধান শিকল হচ্ছে গিয়ে ওই শিকল যেখানে কার্বন সংখ্যা বেশি কার্বনের নাম্বার বেশি ওটি হচ্ছে প্রধান শিকল তো তোমার এখানে এটাও প্রধান শিকল হতে পারে আবার এভাবে এসে এটাও প্রধান শিকল হতে পারে তো কোনটা তোমার প্রধান শিকল তুমি যে কোনো একটা ধরতে পারো এখানে যেহেতু দুই দিকেই সমান তা আমি এভাবে ধরে নিচ্ছি যে এটা প্রধান শিকল তো প্রধান শিকলকে আগে কার্বনগুলোকে নাম্বারিং করতে হবে এখন আমি কি ডান দিক থেকে বাম দিকে আমি ধরে নিচ্ছি এটা প্রধান শিকল তুমি এভাবেও ধরতে পারো বাট এখন আমি কি ডান দিক থেকে বাম দিকে নাম্বারিংটা করব। নাকি না বাম দিক থেকে ডান দিকে নাম্বারিং করব এটা আমি কিভাবে নির্ণয় করব। যে দিক থেকে নাম্বারিং করলে শাখা শিকলটা কাছে পড়বে তোমার অর্থাৎ শাখা শিকলের নাম্বারটা কম হবে ওই দিক থেকে তোমাকে নাম্বারিং করতে হবে যেমন আমি যদি বাম দিক থেকে নাম্বারিং করি এক দুই তিন চার এই দুই নাম্বার কার্বনে আমার শাখা শাখাশিকলটা পড়তেছে আর আমি যদি ডান দিক থেকে নাম্বারিং করি এক দুই তিন নাম্বার কার্বনে শিকল পড়তেছে তার মানে শাখাশিকলের নাম্বার কম কোন দিক থেকে বাম দিক থেকে ডান দিকে তাহলে আমার বাম দিক থেকে ডান দিকে নাম্বারিং করতে হবে এক নাম্বার কার্বন দুই তিন চার তার মানে হচ্ছে এই দুই নাম্বার কার্বনে আমার একটা শিকল আছে এখন আমাকে দেখতে হবে এই শাখাশিকলটা কী সিএইস থ্রি বলছিলাম মিথেন হচ্ছে এইচ ফোর এখান থেকে যদি একটা হাইড্রোজেনকে আমি সরিয়ে ফেলি যেটা পাবো আমি এটা হচ্ছে গিয়ে সিএইচ থ্রি মিথাইলমূলক তাহলে দুই নাম্বার কার্বনে তুমি দেখো এখানে নাম্বার কার্বনে কি আছে আমাদের একটা মিথাইলমূলক আছে তো নামটা লেখার ক্ষেত্রে প্রথমে আগে শাখা শিকলের ব্যাপারটা উল্লেখ করে নিতে হবে যেখানে দুই নাম্বারে মিথাইলমূলক আছে তার মানে এটা হবে টু মিথাইল টু মিথাইল মনে রাখবা কোনো একটা সংখ্যা এবং হচ্ছে নামের মাঝখানে হাইফেনটা দিতে হবে দাগটা দিতে হবে সংখ্যা এবং নামের মাঝখানে সময়। টু মিথাইল কটা কার্বন আছে মেন এক দুই তিন চারটা তার মানে এটা হচ্ছে বিউট যেহেতু এটা একটা অ্যালকেন তার মানে এটা হবে বিউ টেন এটা অ্যালকেন তাহলে তুমি কেমনে বোঝলা ভাই তুমি এক দুই তিন চার পাঁচ পাঁচটা কার্বন তিন তিন ছয় সাত আট নয় নয় তিন বারো সি ফাইভ এস টুয়েলভ হইলো তাহলে সি ফাইভ এস টুয়েলভ কিসের সাধারণ সংকেতের সাথে মিলাই দেখো এস টুয়েল প্লাস টু ঠিক আছে তার মানে এটা একটা অ্যালকেন এবং এই অ্যালকেনটার নামকরণ আমরা এইভাবে করলাম যে প্রধান শিকল যেটা যেটাতে কার্বন সংখ্যা বেশি এরপরে নাম্বারিং কিভাবে করলাম যেদিক থেকে নাম্বারিং করলে শাখা শিকলের সংখ্যা কম হয় যেমন টু মিথাইল দুই নাম্বার কার্বনে মিথাইল গ্রুপ আছে যেহেতু প্রধান শিকলের চারটা কার্বন আছে তার মানে বিউট আর এটা যেহেতু অ্যালকেন তার মানে বিউটেন টু মিথাইল বিউটেন এখন আশা করি তোমরা যে কোনো একটা শাখা শিকল থাকলে এটার নামকরণ করতে পারবা আমরা আরেকটা প্র্যাকটিস করে দেখি ধরো আরেকটা হচ্ছে এরকম ধরো এটা একটা যৌগ এটার নাম কি হবে প্রথমে এটা একটা অ্যালকেন কীভাবে তুমি ভিডিওটা পজ করে কার্বন হাইড্রোজেন সংখ্যা গণে দেখো এটা একটা অ্যালকেন হবে তারপরে আমার সেকেন্ড স্টেপ কি আমি প্রধান শিকল নির্বাচন করব। কোন শিকলটা প্রধান শিকল হবে যেই শিকলে কি হচ্ছে আমার কার্বন সংখ্যা বেশি হচ্ছে ওইটা হবে আমার প্রধান শিকল এখন দেখো এভাবে যদি আসি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কার্বন আবার এভাবে গেলে এক দুই তিন চার পাঁচ ছটা কার্বন এটাও প্রধান শিকল হতে পারে এটাও প্রধান শিকল হতে পারে অন্য কোন বা এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে আসলেও ছয় তুমি যে কোনো একটাকে প্রধান শিকল ধরতে পারো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার যেহেতু তিনভাবেই আমি ছটা ছটা কার্বন পাচ্ছি তো আমি ধরে নিলাম এটা হচ্ছে প্রধান শিকল এখন আমি নাম্বারিং করতে চাই আমি কি ডান দিক থেকে বাম দিকে করবো না বাম দিক থেকে ডান দিকে আগের অংশটা ভিডিওর আবার দেখে নেওয়া প্রয়োজনে না বুঝলে আমি সরাসরি নাম্বারিং করে ফেলি আমি নাম্বারিং করবো এটা বাম দিক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে দুই নাম্বার কার্বনে খেয়াল করে দেখো মিথাইলমূলক আছে এদিকে একটা মিথাইলমূলক আছে এদিকে আবার আরেকটা একটা মিথাইলমূলক আছে তাহলে দুই নাম্বার কার্বনে কয়টা হইল দুইটা মিথাইলমূলক আবার দেখো এই তিন নাম্বার কার্বনে কিন্তু আরেকটা মিথাইলমূলক আছে আর কোনো শাখা শিকল নাই তাহলে দুই এবং তিন নাম্বার কার্বনে তিনটা মিথাইলমূলক আছে যার ভিতরে দুইটা মূলকই দুই নাম্বার কার্বনে আছে এটার নামকরণ আমরা কীভাবে করবো প্রথমে শাখা শিকল যতগুলো আছে যেই নাম্বারে আছে ওই নাম্বারগুলো আগে লিখতে হবে যেমন উদাহরণস্বরূপ দুই নাম্বার কার্বন দুই কমা দুই কেন দুই কমা দুই দিলাম কারণ এই দুই নাম্বার কার্বনে দুইবার আছে মিথাইলমূলক এবং মিথাইলমূলক যেহেতু দুইটা আছে তাই আমরা লিখব ডাই ডাই মিথাইল তাহলে দুই কমা দুই কেন দিলাম দুই মানে হচ্ছে এক দুই নাম্বার কার্বনে আছে আবার কমা দুই মানে এই দুই নাম্বার কার্বনেই আছে আরেকটা আর মিথাইল যেহেতু দুইটা তাই ডাই মিথাইল এভাবেও দিতে পারি আবার টান দিয়ে থ্রি মিথাইল তারপরে এভাবে আমরা ভিন্নভাবে লিখতে পারি মিথাইল ঠিক আছে তুমি যদি ভেঙে লেখো এভাবে লেখা যায় কিন্তু এটাকে আরো সহজীকরণ করে একেবারেই আমরা লিখে ফেলতে পারি কিভাবে ধরো টু টু ডাইমিথাইল না দিয়ে আমরা একেবারেই তিন নাম্বার কার্বনটা সহ একসাথে নিয়ে আসতে পারি টু টু তারপরে আবার কমা দিয়ে থ্রি লিখে ট্রাইমিথাইল এক লিখতে পারি ট্রাইমিথাইল হ্যাক্সেন তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমি বললাম যে দুই নাম্বার কার্বনে দুইটা মিথাইল আছে টু টু ডাইমিথাইল আবার দেখো তিন নাম্বার কার্বনেও তো আরেকটা মিথাইল আছে এই জন্য টু কমা টু তারপরে কমা থ্রি এখানে এক দুই তিন ট্রাইমিথাইল যেহেতু মূল শিকলে ছয়টা কার্বন আছে তাই হ্যাক্স যেহেতু এটা একটা অ্যালকেন তাই এন হ্যাক টু কমা টু কমা থ্রি ট্রাইমিথাইল হ্যাক আশা করি তোমরা বুঝতে পারছো এরপরের আমরা যে এরপরে আমরা আরেকটু কমপ্লিকেশান নিয়ে আলোচনা করব তো এর ফাঁকে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে আরেকটা এক্সাম্পল দিই এটা তোমরা নিজেরা সলভ করে নাও ধরো উপরে আরেকটা এক্সাম্পল দিয়ে দিই ধরো এটা একটা যৌগ এটার নাম করো এটার নাম কি হবে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে কমেন্টস বক্সে জানিয়ে দিবা হ্যাঁ তারপরে আমরা তারপরের রুলসটা নিয়ে আমরা আলোচনা করব।